ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দীর্ঘ লাইন, সেই লাইনে দাঁড়িয়েছেন দিন মজুর থেকে চাকুরিজীবী। 550 টাকা কেজিতে গরুর মাংস আর 100 টাকায় 1 ডজন ডিম কিনতেই তপ্ত দুপুরে লাইনে দাঁড়িয়েছেন তারা। এই এখনকার যে দ্রব্যমূল্যর গতি, সেই হিসাবে আমি 550 টাকা দিয়ে যে 1 কেজি মাংস পেয়েছি, সেই ক্ষেত্রে অনেক অনেক ধন্যবাদ। বাজারে গরুর মাংস 750 টাকা, ডিম 45 টাকা, আমরা 250-550 টাকা, 250 টাকা আমরা কম পাইতেছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ময়মনসিংহে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর। বাজারের তুলনায় গরুর মাংস কেজিতে 200 টাকা ও ডিম প্রতি ডজনে 12-13 টাকা কম মূল্যে বিক্রি করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে যে পবিত্র রমজান মাসে অসহায় এবং স্বল্পবর্ণের মানুষদেরকে প্রাণীজ প্রোটিন কীভাবে সরবরাহ করা যায়, যে যা যেখানে আছেন সেই অ্যাঙ্গেল থেকে সরবরাহ দেওয়ার জন্য তার সেই অনুশাসন এবং নির্দেশনা থেকেই জেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ বিভাগ এই ময়মনসিংহ আমরা সহ উদ্যোগী হয়ে আমরা এই দরিদ্র এবং স্বল্প আয়ের মানুষের জন্য এই কার্যক্রমটা হাতে নিয়েছি। বৃহস্পতিবার প্রথম দিনেই মাংস কিনতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়ে হিমশিম খেতে হয় আয়োজকদের। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় পার হলেও শেষ পর্যন্ত কম দামে মাংস কিনতে পেরে খুশি মনে বাসায় ফিরতে দেখা গেছে সাধারণ মানুষকে। আয়োজকরা জানান, চাহিদার উপর ভিত্তি করে রমজান মাস জুড়ে প্রতি বুধবার ও বৃহস্পতিবার এই 2 দিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্রি করা হবে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ও ডিম। আমরা আসলে যে পরিকল্পনাটি করেছি সেটি প্রাথমিকভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমরা 550 টাকা কেজি দরে জনপ্রতি সর্বোচ্চ 1 কেজি করে মাংস বিক্রি করব। আর আমরা আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ভর্তুকি দিচ্ছি, জেলা প্রশাসনের যে নিজস্ব তহবিল রয়েছে সেখান থেকে, আর কিছু দানশীল ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা যদি আমাদের যদি টাকার পর্যাপ্ত সংস্থান থাকে আমরা এটি কন্টিনিউ করব। আপাতত আমরা সপ্তাহে প্রতি 2 দিন বুধবার এবং বৃহস্পতিবার এই দুটি চালু রাখবো। সকাল 11টা থেকে মাংস বিক্রি শুরু হবে, আর একই সাথে ডিমও বিক্রি হবে ডজন, আনুমানিক প্রতি ডজন 100 টাকা করে। এটা আসলে দাম কম বেশি হয়, আমরা চেষ্টা করবো 100 টাকার মধ্যেই রাখার জন্য। আর উপজেলা পর্যায়ে যদি আসলে সেরকম তো ইউনো সাহেব সেরকম ফান্ড নেই, জেলা প্রশাসনের যেরকম নিজস্ব তহবিল রয়েছে একটি, তো তারপরও তারা যদি নিজস্ব ব্যবস্থাপনায় করতে পারে বা কোনো দানশীল ব্যক্তি যদি এগিয়ে আসেন সহযোগিতা করার জন্য আমরা সেটাকে সাধুবাদ জানাবো। লুনা ফ্রোস নিপা, ঢাকা পোস্ট।